হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে আলোচনার বিষয় অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে দশটি ভয়াল স্বাস্থ্য ঝুঁকি বর্তমান সময়ে মোবাইল ফোন বা মুঠো ফোন আমাদের দৈনন্দিন জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে সকাল থেকে রাত এটি আমাদের সার্বক্ষণিক সঙ্গী মোবাইল ফোন যেমন বিভিন্ন দিক দিয়ে আমাদের উপকার করছে একইভাবে স্বাস্থ্যগতভাবে আমাদের নানা দিক দিয়ে ঝুঁকির মুখোমুখি করছে চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে সৃষ্ট দশটি স্বাস্থ্য ঝুঁকি অমনোযোগিতা গবেষকরা দেখেছেন বেশিরভাগ মানুষই প্রয়োজন না থাকলেও তাদের মোবাইলের মেনু স্ক্রিন ইমেইল বা অ্যাপ্লিকেশন চেক করার জন্য বারবার ফোন চেক করে যদিও নতুন কোনো ইমেইল এস এম এস কিংবা নোটিফিকেশন আসার সম্ভাবনা হয়তো থাকে না বললেই চলে এক সমীক্ষায় দেখা গিয়েছে যারা সারাক্ষণ তাদের ফোন নিয়ে ব্যস্ত থাকেন তারা যে কোনো জরুরি পরিস্থিতিতে অন্যদের তুলনায় তেইশ পার্সেন্ট দেরিতে সক্রিয় হন যে কারণে বিশ্বের বহু দেশে গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা আইনত নিষিদ্ধ বেশিরভাগ সময় দেখা যায় মোবাইল ফোন আমাদের কোনো কাজের প্রতি আগ্রহতা নষ্ট করে দেয় এর ফলে যে কোনো কাজ করতে আমাদের স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগে সাধারণ অসুস্থতা আপনার মোবাইল ফোনের কারণেও কিন্তু আপনি অসুস্থ হতে পারেন কিভাবে আপনি সারাক্ষণই আপনার প্রিয় ফোনটি নিয়ে ব্যস্ত থাকেন এতে ধুলোবালি তো জমা হয়ই সাথে সাথে অনেক রোগ জীবাণুও খাবার সময় হলে আপনি হয়তো খুব ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে আসলেন খাবার খাওয়ার ঠিক আক মুহূর্তে আপনার ফোন বেজে উঠলো কিংবা একটা মেসেজ এলো আপনি সেটা রিপ্লাই দিয়ে এসে খেতে বসে গেলেন আর এরই সাথে মোবাইল ফোন থেকে প্রায় বিশ থেকে তিরিশ ভাগ ব্যাকটেরিয়া ও ভাইরাস খাবারের সাথে আপনার দেহে প্রবেশ করলো আপনি হয়তো সাথে সাথে অসুস্থ হবেন না কিন্তু পরবর্তীতে যে কোনো অসুস্থার জন্য এই বিষয়গুলো দায়ী থাকবে চোখের সমস্যা যারা চোখের খুব কাছাকাছি দূরত্ব রেখে ফোন ব্যবহার করেন তারা ধীরে ধীরে মাথা ব্যথা চোখ ব্যথা চোখে ঝাপসা দেখা এরকম নানান সমস্যার আক্রান্ত হন এজন্য বিশেষজ্ঞদের পরামর্শ হলো ফোনের বিভিন্ন লেখার ফন্ট সাইজ বাড়িয়ে দেয়া চোখ থেকে ন্যূনতম ষোলো ইঞ্চি দূরত্বে ফোন ব্যবহার করা আর যদি বেশ দীর্ঘক্ষণ কোনো লেখা ফোনে পড়তে হয় তবে কিছুক্ষণ পরপর বিশ সেকেন্ডের জন্য চোখকে বিশ্রাম দিন মানসিক চাপ আমরা ফোন ব্যবহার করি যাতে সব সময় অন্যদের সাথে যোগাযোগ রাখা যায় কিন্তু এটি একই সাথে আমাদের মানসিক প্রশান্তিও কেড়ে নেয় কিভাবে আমরা সব সময় আশা করতে থাকি এই বুঝি ফোনটি বেজে উঠবে কিংবা কেউ হয়তো মেসেজ দেবে সচেতনভাবে না হলেও আমাদের অবচেতন মন আমাদের সব মনোযোগ এই ক্ষুদ্র ফোনটির কাছে কেন্দ্রীভূত করে এ ধরনের চিন্তার কারণে এক ধরনের মানসিক চাপ সৃষ্টি হয় প্রতিদিন এক ঘন্টার জন্য ফোনটি সুইচ অফ করে রাখুন এটি আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দিবে স্নায়বিক সমস্যা মোবাইল ফোন থেকে নিঃসরিত তেজস্ক্রিয় রশ্মি ক্ষতিগ্রস্ত করতে পারে আমাদের ডিএনএ কে কোন কারণে মস্তিষ্কের কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে তা স্নায়ু সংক্রান্ত শারীরিক কাজের ক্ষতি সাধন করে মোবাইল ফোনের তেজস্ক্রিয়তা মস্তিষ্কের পরিমাণ হ্রাস করে যার ফলে বিভিন্ন স্নায়বিক সমস্যা দেখা দেয় এছাড়া এটি এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মোবাইল ফোন থেকে নিঃসরিত তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের কারণে অনিদ্রা আলঝেইমার ও পার্কিনসন্স ডিজিজের মতো বিভিন্ন সমস্যা দেখা দেয় হার্টের সমস্যা গবেষণায় জানা গিয়েছে মোবাইল ফোন থেকে সৃষ্ট তেজস্ক্রিয়তা মানুষের হার্টের স্বাভাবিক কর্মকাণ্ডকে ব্যাহত করে এর ফলে রক্তে লোহিত রক্তিকণিকাতে থাকা হিমোগ্লোবিন আলাদা হয়ে যেতে থাকে এছাড়া হিমোগ্লোবিন রক্তের লোহিত কণিকার মাঝে তৈরি না হয়ে দেহের অন্যত্র তৈরি হতে থাকে যেটি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি করে যে কারণে বুক পকেটে ফোন রাখা একদমই অনুচিত এছাড়া যারা হার্টের পেসমেকার বসিয়েছেন তাদের ক্ষেত্রেও মোবাইল ফোন ব্যবহারের যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত শুক্রাণুর গুণগত মান ও পরিমাণ হ্রাস এখনকার সময়ে ছেলেদের প্রায় সবাই নিজেদের প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখে বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে যেসব পুরুষ বা ছেলে খুব বেশি মোবাইল ফোন ব্যবহার করেন তাদের শুক্রাণু খুব দ্রুত নষ্ট হয়ে যায় এছাড়া শুক্রাণুর ঘনত্ব হ্রাস পেতে থাকে আমরা যখন ফোনে কথা বলার পর ফোন পকেটে রেখে দিই তখন এটি কিছুটা উত্তপ্ত অবস্থায় থাকে এর ফলে অন্ডকোষের চারপাশে তাপমাত্রা বেড়ে যায়। অথচ শুক্রাণু দেহের ভেতরে মাত্র চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সক্রিয় থাকে তাই অতিরিক্ত তাপমাত্রা শুক্রাণুর জন্য ক্ষতিকর আবার আমাদের শরীর থেকে নির্দিষ্ট পরিমাণে উপকারী তরিতচম্বকীয় তরঙ্গ বের হয় কিন্তু মোবাইল ফোনের উচ্চ মাত্রার তড়িৎ তরিতচম্বকীয় তরঙ্গ আমাদের দেহের তরিতচম্বকীয় তরঙ্গের নিঃসরণকে বাধাগ্রস্ত করে যার ফলে অস্বাভাবিক আকৃতির শুক্রাণু তৈরি হয় হ্রাস পাওয়া যারা দীর্ঘক্ষণ মোবাইল ফোনে কথা বলেন তাদের কানের বিভিন্ন সমস্যা যেমন কানে কম শোনার ঝুঁকি অনেক বেশি বর্তমানে যাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর তাদের মাঝে শ্রবণ শক্তি হ্রাসের রাড় উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে চিকিৎসকদের মতে মোবাইল ফোন ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যাপক ব্যবহারে এই পরিস্থিতির জন্য দায়ী যারা দৈনিক দুই থেকে তিন ঘন্টার চেয়ে বেশি ফোনে ব্যস্ত থাকেন তারা তিন থেকে পাঁচ বছরের মাথায় আংশিকভাবে বধির হয়ে যান তাই এটি রোধ করতে আপনার ফোনের রিংটুং যতটুকু সম্ভব কমিয়ে রাখুন ও ফোনে খুব বেশি গান শোনা থেকে বিরত থাকুন মস্তিষ্কের ক্যান্সার মোবাইল ফোন থেকে তেজস্কীয় রোশনি আমাদের মস্তিষ্কের কোষগুলোকে ধীরে ধীরে মেরে ফেলতে পারে মোবাইল ফোন থেকে বেতার তরঙ্গ আমাদের মস্তিষ্কের কোষগুলোকে উত্তপ্ত করে তোলে আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তরঙ্গকে ক্যান্সার সৃষ্টিকারী বলে ঘোষণা দিয়েছে অর্থাৎ মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় গর্ভাবস্থায় ঝুঁকি গবেষণায় দেখা গিয়েছে যেসব নারীরা তাদের গর্ভাবস্থায় খুব বেশি মাত্রায় মোবাইল ফোন ব্যবহার করেন তাদের গর্ভস্থ ভ্রূণের মস্তিষ্ক বিকাশ ব্যাহত হয় এছাড়া পরবর্তীতে এই শিশুদের মাঝে আচরণগত অনেক সমস্যাও দেখা দেয় তাই গর্ভাবস্থায় মায়েদের উচিত মোবাইল ফোন থেকে যতদূর সম্ভব এড়িয়ে চলা বর্তমান সময়ে মোবাইল ফোনকে একেবারে জীবন থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু একটি সচেতন হলেই আমরা মোবাইল ফোন ব্যবহারের ফলে তৈরি হওয়া স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেদের বাঁচাতে পারি আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ